সম্মানী সভাপতি শ্রীযুত হাগ্রামা মহিলারী ডাঙরিয়া ইয়াত উপস্থিত আমার বিপিএফ মহিলা সভানেত্রী বাইদেউ সুপ্রিয়া রানী ব্রহ্ম ডাঙরিয়ানী ইয়াত উপস্থিত আমার বেগম আক্তার আহমেদ ডাঙরিয়ানী সম্মানীয় আমার চিরাং সমষ্টির ক্যান্ডিডেট বি সাউরাইগ্রা অর্পে সাইকং বসুমতারী ডাঙরিয়া আমার সকলরে আদরর কাজলগাঁও সমষ্টির আমার মনোনীত প্রার্থী শ্রীযুত পানীরাম ব্রহ্ম ডাঙরিয়া মঞ্চ উপবিষ্ট আমার সম্মানীয় কেশব রাজবংশী ডাঙরিয়া সমগ্র আমার কাজলগাঁও বিটিসি সমষ্টির বিভিন্ন গাঁও অঞ্চল টাউনের পর উপস্থিত পরম শ্রদ্ধাভাজন রাইজ আই ভাই সকল দাদা ভাই সকল মঞ্চত উপবিষ্ট আর আমার বেঙ্গলি ফেডারেশন তথা আমার রিলিজিয়াস মাইনরিটি কাউন্সিলর সভাপতি আমার আব্দুল আওয়াল মন্ডল ডাঙরিয়া সকলকে মোর আন্তরিক শ্রদ্ধা আর শুভেচ্ছা মই প্রথম আপনার জ্ঞাপন করছো। আর আজির এখন সভাত উপস্থিত আমার মিডিয়ার বন্ধু সকল আপনার মোর আন্তরিক শুভেচ্ছা তথা শ্রদ্ধা থাকিল। ইতিমধ্যে আমার উপরোক্ত বক্তা সকলে আগন্তুক বিটিসি নির্বাচন আগন্তুক বিটিসি নির্বাচনের সংক্রান্ত বিভিন্ন বহুমূল্য বক্তব্য তেখেতসকলে দাঙি ধরেছে আর মই ভাবো যিখিনি কথা তেখেতসকলে কৈছে এই বক্তব্যবিলাক আমার সকল রাইজে সহজভাবে আমি সকলেই বুঝিব পারিছো। বিটিসি নির্বাচন অকল আমার পরিষদ তথা এটা কাউন্সিলর নির্বাচন হয়ে থাকা নাই, এই বিটিসি নির্বাচন আজির দিন বিধানসভা আর লোকসভার নির্বাচন গুরুত্বপূর্ণ। সনৰ 10 ফেব্ৰুৱাৰীত যেতিয়া চুক্তি স্বাক্ষৰ কৰি কোনা যেতিয়া সৃষ্টি কৰিছিল সেই সময়ত বহুতো ব্যক্তি সকলে বহুতো দল সংগঠন সকলে প্রশ্ন কৰিছিল, এটা প্ৰতিক্ৰিয়া দিছিলে যে বিটিসি হৈ পেলাই ভাল নহল, বেয়া হব, ভাল হব, তেনেকুৱা ধৰণৰ বহুতো বক্তব্য আমি শুনবলে পাইছিল। কিন্তু আজি বিটিসি সৃষ্টি করার পিছত মাননীয় হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় বদলেন পিপুলস ফ্রন্ট তথা বিপিএফ রাজনৈতিক দল সমগ্র অসমৰ এটা আঞ্চলিক রাজনৈতিক দল সৃষ্টি করে পেলায় সমূহ বিটিসি অঞ্চল 35 লক্ষ জনসাধারণ সকল জাতি জনগোষ্ঠী ভাষা ধর্মাবলম্বী রাইজক লগত লৈ বিটিসি অঞ্চলের পিছপরি থকা অর্থনীতির পর আরম্ভ করে পেলায় আন্তঃগাঁথনির পর আরম্ভ করে পেলায় শিক্ষা অনুষ্ঠান প্রতিষ্ঠানবিল উন্নতি করার কারণে সংকল্পবদ্ধ লখেতর নেতৃত্ব যেখানে কাম করা হল যার কারণে আজি বিটিসির সেই সময়ের নেগেটিভ যাকে চিন্তাধারা আসলে ভুল বুজনি বিটিসির প্রতি যুক্ত আসলে সেই ভুল বুজনিবিল আজি নাইকিয়া হয়ে পেলায় এই আজি বিটিসি নির্বাচন সমগ্র অসমৰ রাজনৈতিক দল তথা সংগঠন বিলাকে আজি বিটিসি নির্বাচনের প্রতি সকলে আজি দৃষ্টি রাখিছে। এই বিটিসি নির্বাচনের কথাটো লৈ পেলায় বহুতো দল সংগঠন বিলাকে নিজর নিজর বক্তব্য তথা দলের স্থিতি তেখেতসকলে বক্তব্য দাঙি ধরেছে। এইবর কথা বতরাবিলাকে হাগ্রামা মহিলারী ডাঙরিয়ার লগতে সেই সময়ত যেতিয়া আমি একেলগে সংগ্রাম করেছিলো বিটিসি সৃষ্টি করিবর কারণে ঠিক তেনেকুৱা ধরনের আমি রাইজ হিসাবে আমি সকলে ভাল পোৱাটো ভাল। আমি সৃষ্টি করেছি সমগ্র অসম রাইজে প্রদান করেছে বিটিসি যিমান বিটিসির বয়স যিমানে বাড়িছে
हिमाने बीटीसी सरकारर द्वारा बीटीसी अंचलर सकलो राइजे सर्वांगीन उन्नयन साधन करार क्षेत्र साफल्य मंडित होइसे। एइबर कथा बतरा बिलाक आमार विभिन्न दल संगठन बिलाके निजर निजर दृष्टिभंगीत आजि बक्तव्य दांगि धरिछे। বিটিসি সৃষ্টির পূর্বে সমগ্র বিটিসি অঞ্চলত একই নাছিল বলি আমি যদি আজি কওঁ এটু বেছিকে কোৱা নহয়। এই কাজলগাঁওখন কাজলগাঁও অঞ্চলৰ ৰাইজে কেতিয়াও সপোনত দেখা নাছিল যে ইয়াত চিৰাং জিলা নামৰ এখন জিলা হৈ পেলাই চিৰাং জিলাৰ মুখ্য কাৰ্যালয় তথা হেডকোৱাটাৰ এইখন কাজলগাঁওৰ হ'ব বুলি হ'ব লাগে বুলি কোনো কাজলগাঁও অঞ্চলৰ ৰাইজে অসম চৰকাৰৰ ওচৰত এই অঞ্চলৰ পূৰ্বৰ বিধায়ক তথা নেতৃস্থানীয় ব্যক্তিসকলৰ ওচৰত কেতিয়াও দৰখাস্ত কৰি পোৱা নাছিল। কেতিয়াও কাজলগাঁও অঞ্চলৰ ৰাইজে ভাবিব পৰা নাছিল চিৰাং নামৰ বিটিসি চুক্তিৰ দ্বাৰা হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াই সৃষ্টি কৰিব আৰু এইখন আমাৰ কাজলগাঁও চাৰিআলিখন সমগ্র চিৰাং জিলার এখন আটক ধুনিয়া ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এইখন কাজলগাঁওত বনাব এই কথাটো কোনেও ভাবিব পারা নাছিল। আজি এইখন কাজলগাঁও ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হওয়ার পিছত আমার কাজলগাঁও ইউএন ব্রহ্ম কলেজ আজি পঠার পিছত ইতিমধ্যে আমার ইউএন ব্রহ্ম কলেজ এইবার সরকারীকরণ হয়ে গেল। এইখন হেডকোয়ার্টারত আজি শিক্ষা বিভাগৰ উন্নতি কৰাৰ কাৰণে শিক্ষা বিভাগ আমি পাবলৈ সক্ষম হৈছোঁ। ইয়াত আমাৰ খেতি বাতি বিভাগ উন্নয়ন কৰিবৰ কাৰণে কৃষিজীৱী ৰাইজক সহায় সহযোগিতা কৰিবৰ কাৰণে কৃষি বিভাগ আমি ইয়াতে পাবলৈ সক্ষম হৈছে। জলসিঞ্চন বিভাগ আমি ইয়াতে পাবলৈ সক্ষম হৈছে। ৰাস্তা পদূলি দলং বনাবৰ কাৰণে পি ডাব্লিউ ডি ডিপাৰ্টমেণ্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াৰ পি ডাব্লিউ ডি চিৰাং আমি ইয়াতে পাবলৈ আজি আমি সক্ষম হৈছে। এই এনেকুৱা কথা বতৰাৰ মাজেদি সমগ্র বিটিসি অঞ্চল ভূটান পাহাৰৰ দাঁতি কাষৰীয়া অঞ্চল ব্ৰহ্মপুত্ৰৰ উত্তৰ পাৰ আজি এটাৰ পিছত এটা আজি উন্নয়ন দপে দপে আজি আমি পাবলৈ সক্ষম হৈছে। ইয়াৰ কাৰণে আমি সমগ্র এই উন্নয়ন তথা সমগ্র ভাষা ভাষী জাতি জনগোষ্ঠী বিটিসি অঞ্চলত একেলগে বসবাস কৰি একত্রিত হৈ পেলাই আমি শান্তি প্রতিষ্ঠা করা নিবনুয়া যুব যুবতী সকলের অদূর ভবিষ্যৎ গড়ার কারণে সমগ্র কথা বতরা বিলাকর ক্ষেত্র সদায় আমি হাগ্ৰামা মহিলারী ডাঙরিয়ার নাম পন প্রথমতে কব লাগিব। আর এই নামাকরণ তথা এইবর কথা বতরা বিটিসি অঞ্চল রাইজে মনে প্রাণে অন্তরের পৰা হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াক আমি শিব কবলৈ আমি ভাল পাওঁ। হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়া পূৰ্বত শিব আছিল এতিয়া শিব নহয় এই কথা কেতিয়াও হ'ব নোৱাৰে। হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াৰ নেতৃত্বত সংগ্ৰাম চলিছিল, তেখেতৰ নেতৃত্বত চুক্তি হৈছিল, তেখেতৰ নেতৃত্বত বিটিসি চুক্তি ৰূপায়ণৰ ক্ষিপ্ৰগতিত কাৰ্য আজি হৈ আছে। তেখেতর নেতৃত্বত আজি বিপিএফ রাজনৈতিক দল সমগ্র জাতি জনগোষ্ঠীক আকোয়ালি লব পারা অসমৰ আঞ্চলিক রাজনৈতিক দল আমি অসমবাসী রাইজ তথা বিটিসিবাসী রাইজে আমি পাবলৈ সক্ষম হৈছে। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আপনি তাচ্ছিল্য করে পেলাই যিমানে কথা নকক আপনার কথা বিটিসিবাসী রাইজে আমি কেতিয়াও গ্রহণ নকৰে। আজি আপুনি তাচ্ছিল্য কৰিছে যে চন্দন ব্ৰহ্ম কিহৰ শিৱ 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 কি বস্তু এইটো সদায় হাগ্ৰামা শিৱ শিৱ বুলি কয় আপুনি কি বুজিব দাদা। এইবোৰ কথা বুজিবৰ কাৰণে ইতিহাসৰ লগত জড়িত থাকিব লাগিছিল, এইবোৰ কথা বুজিবৰ কাৰণে আপোনাৰ মনত অন্তৰ লাগিব। যাৰ মনত অন্তৰ আছে সেই সময়ৰ সংগ্ৰামত যেইজন ব্যক্তি রাইজে সেই সংগ্রামের ইতিহাসত যেইজন ব্যক্তি সকলে জড়িত থাকে সেই ব্যক্তি সকলে সদায় হাগ্ৰামা মহিলাৰী ডাঙৰীয়াক তেখেতে আনুষ্ঠানিকভাবে নির্বাচন খেলক
নেখেলক জিখক হারক হেইটোর লগত কথা নাই আমার বুকুত হাগ্রামা মহিলারি ডাঙরিয়া হদাই হদাই হদায়র কারণে বদলেন্দর শিব আপনি কি করিব পারিব আপনি ইতিহাস সৃষ্টি করিব পারা নাই ভারতীয় সংবিধান সংশোধন করে পেলায় সুষ্ঠু অনুশোচিত তথা সমগ্র উত্তর পূব ভারতবর্ষ সংগ্রামী নেতা হিসাবে সাকসেসফুল রিভলিউশনারি লিডার বলিলে আজি হাগ্রামা মহিলারি ডাঙরিয়ার নামটুয়ে এক নম্বর ভারতীয় সংবিধান সংশোধন করে পেলায় বদলেন টেরিটোরিয়াল কাউন্সিল সৃষ্টি করা সমগ্র উত্তর পূব ভারতবর্ষ সংবিধান সংশোধন করে পেলাই কোন চুক্তি হওয়া নাই হাগ্রামা মহিলারি ডাঙরিয়া অকল বিটিসি চুক্তি তেখেতে স্বাক্ষর করিব পারিছে তেখেতে ইতিহাস রচিছে তেখেতে ইতিহাস রচিছে হাগ্রামা মহিলারি ডাঙরিয়ায় আনর রেডিমেড রাজনৈতিক দলত তেখেতে নেতা হওয়া নাই নিজে সকলো রাইজক আস্থা লই বিটি বিপিএফ রাজনৈতিক দল সৃষ্টি করে পেলায় হে কঠোর পরিশ্রমর মাজেদি সকলো রাইজক আস্থা লই একত্রিত করে পেলায় তেখেতে বিপিএফ রাজনৈতিক দলর সভাপতি তথা নেতা হয়েছে আপনি হল রেডিমেড রাজনৈতিক দলত আপনি নেতা হওয়ার কারণে সুবিধা পাইছে আপনি নিজে কেতিয়াও রাজনৈতিক দল সৃষ্টি করে পারা নাই গঠন করা নাই আপনার কপালত নাই আপনার তেনেকুয়া ধরনের চিন্তাধারা আমি অসমবাসী রাইজে আপনার পরা দেখাও নাই প্রয়োজনও নাই একো নাই অকল রেডিমেড 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 আপনার নিচিনা আমি রেডিমেড ঘর বনোয়াত কাবার ঘরত সুমাই পেলায় দখল করার আমার তেনেকুয়া চরিত্র নাই এইবর কথা বতরা আমি কবলৈ ইচ্ছা নাছিল আপনার কথা বতরা বক্তব্য অঙ্গি ভঙ্গি গতি কথাবিলাক এইবর কথা মেনা মনত পেলাবলৈ আমাক বাধ্য করেছে দাদা আমার ইচ্ছা নাছিল এইবর কথা কবলৈ তাছিল্য তুচ্ছ যেটো কথা কৈ আছে আপনি মেকুরি 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 আমার সমাজত এই কথা বতরাবিলাকক আমি ঘিন করু জন মুগুয়ারে জুফর জঙ্কো জনই মাউজি হন্ডং আজি আমাক মেকুরি কইছে এনেকুয়া হীন মন্যতা করি পেলায় তেখেতর যেটো দাম্ভিক যেটো অহংকার যেটো চিন্তাধারা আমি এই অহংকার চিন্তাধারাতো আমি ঘিন করু জন মুগুয়ুর এইবর চিন্তাধারাবিলাক আমি ঘিন করু আর আপনি যেনেকুয়া ধরনের তাচ্ছিল্য করে পেলায় কথা কইছে আমিও তাচ্ছিল্যতা করার কারণে প্রয়োজন যদি বোধ করে আমিও করিব পারো কিন্তু আজি এই শিক্ষিত সভ্যতার যুগত ভদ্রতা সমাজত এইবর কথা বতরা বিলাকক আমি প্রয়োগ করিব নালাগে কিন্তু আজি আপনার কথা বতরাই উপায় নাই একাকার মান কথা কবলগিয়া হই মনত ইচ্ছা নাই মেকুরীর কামবিলা কি কি রাইস মাউজিনী খামানিয়া মামা মেকুরীর কামবিলা কি কি আমার ভাকরি মাই হন্ড চাউল চুরি করে পেলায় ধান চুরি করে পেলায় বিভিন্ন খাদ্য সামগ্রী চুরি করে পেলায় জনে চুরি করে এইটুক মেকুরিয়ে আক্রমণ করে ঠান্ডা করে অর্থাৎ নেগুনি নেগুনি এন্দুর এন্দুরক ধরে আমি যদি মেকুরি হয় আপনি যদি নেগুনি হব বিচারিছে আমার সয় সম্পত্তি যদি লুটপাট করিব বিচারিছে আপনি নোয়ারিব দাদা আমি মেকুরি হই সদায় সজাগ হয়ে থাকিম সদায় আমি সজাগ হয়ে থাকিম আমার ঘরত কোনো এন্দুরর গারা এন্দুর আমি সুমাব নিদিম জঙ্গ এনজর জঙ্গনি মাই হন্ডেও জঙ্গ হাবনানই জাহনাইব নোয়া জঙ্গ বেকো খিয়নাইব নোয়া ক্লিয়ার নম বাড়াইজব আমার স্পষ্ট আপনার তাচ্ছিল্য কথাত আমিও তাচ্ছিল্যতারে জবাব দিছি এইবিলাক প্রয়োজন নাই আমি লাজ পাও এনেকুয়া নাপায় বিটিসি অঞ্চলত আরো বহুতো উন্নয়ন করার
আমার পরিকল্পনা আছে বহুত আহি থাকা নবপ্রজন্ম ফুইবাই থানে নাই জংনি ফংবাই বিনানাওফোর বিসিনি জংনি ভবিষ্যৎ জিউ খাংনাই লেখা পড়াইনাই গিদির মানসি জানাই বেবাইদি গবাং জাহা বিটিসি অঞ্চল খামানি মবনুগত বিটিসি অঞ্চল বহুত আমার নিবনুয়া যুব যুবতী সকল ভাই বন্ধু সকল আছে তেখেত সকলের ভবিষ্যৎ সংস্থাপনের কথা ইয়াত আছে বিটিসি অঞ্চল আজি শান্তি প্রতিষ্ঠা হয়েছে হাগ্রামা মহিলার ডাঙরিয়ায় চেষ্টা চলাইছে বিপিএফ রাজনৈতিক দল আমি চেষ্টা চলাইছো সমগ্র বিটিসি অঞ্চল আমি কেনেকে উদ্যোগীকরণ করব পারো ইন্ডাস্ট্রি ইয়াত বহাই পেলাই এই অঞ্চলের আহি থাকা লড়া ছলীবিলাকে যাতে ইয়াতে সংস্থাপিত হই তেনেকা ধরনের বহুত পরিকল্পনা লই আর কাম করবলে আমার বাকি আছে আজি আমার ইউনিভার্সিটি হল সেই ইউনিভার্সিটিটা এটা আমি করব বিচারিছো বড়োল্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস কাজলগাঁও বড়োল্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস মোসলপুর বড়োল্যান্ড ইউনিভার্সিটি ক্যাম্পাস ওদালগুড়ি তেনেকা ধরনের সকল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এখান এখান ইউনিভার্সিটি তথা বিশ্ববিদ্যালয় গড়ার কারণে আমার পরিকল্পনা আছে মেডিকেল কলেজ গড়ার কারণে আমার পরিকল্পনা আছে এনআইটি তথা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি বনোয়ার আমার ইচ্ছা আছে আমার ভাইটি ভন্টি সকলে যাহাতে দিল্লি বোম্বাই মাদ্রাস কলিকাতাত গই পেলায় আইআইএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট পড়ার কারণে যাহাতে যাবলগিয়া নহয় আমার সকল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার সাব ডিভিশন হেডকোয়ার্টার ব্লক হেডকোয়ার্টার বিলাকত যাহাতে আমার তেনেকুয়া অনুষ্ঠান প্রতিষ্ঠান গড়ি আমার ভাইটি ভন্টি সকলক যাহাতে ইয়াতে আমি সংস্থাপিত করি পেলাই ভাল শিক্ষিত আমার ভাইটি ভন্টি সকলক যাহাতে আমি সৃষ্টি করিও পারে তেনেকুয়া ধরনের আমার এটা পরিকল্পনা সপন আছে দপে দপে আজি এই পরিকল্পনা বিলাকক রূপায়ণ করিবর কারণে আমি আগুয়াই গৈছো আজি আমার বিটিপিএস বঙাইগাঁও টার্মিনেল পাওয়ার স্টেশন মরি গৈছিল 10 বছর বিটিসি চুক্তি করার পিছত বিটিসি সরকার চলোয়ার পিছত এইখান সালাকাটির পাওয়ার টার্মেল পাওয়ার স্টেশন আজি 750 মেগাওয়াট ন্যাশনাল টার্মেল পাওয়ার কর্পোরেশন এনটিপিসির দ্বারা পুনর্গঠন করিব পারিছে হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় উদ্যোগ করিবর কারণে আমাক লাগিব পর্যাপ্ত পরিমাণর পাওয়ার তথা শক্তি ইলেকট্রিসিটি নহলে আমার উদ্যোগীকরণ করার কথা আধুরা হই সমগ্র অসমত সবতকে বেশি এটা ইউনিট এটা ইন্ডাস্ট্রিত সবতকে বেশি ইলেকট্রিক কারেন্ট উৎপাদন করা জায়গাটা হল আমার বিটিসি শালাকাটিত এনটিপিসি পাওয়ার প্রজেক্ট এটা আমার পাওয়ার প্রজেক্ট 700 মেগাওয়াট দিয়ার হল আর হুড়ো হুড়ো আমার নদীবিলাকত আমার চাম্পার দরে ইরিগেশন আমার যেটু আছে হাইডেল পাওয়ার প্রজেক্ট 4.5 মেগাওয়াট আমি সৃষ্টি করু পারিছো পহুমারা বরলিয়া তাতো আমার মেনি হাইডেল পাওয়ার প্রজেক্ট আমি বহাবলে গই আছো বহুত নদীবিলাকত আমি বনাবলে গই আছো সোলার এনার্জি করিবর কারণে এই আমার বিটিসি অঞ্চলত আজি পরিকল্পনা চলিছে তেনেকুয়া ধরনের ভবিষ্যৎ পরিকল্পনা লই পেলায় বিপিএফ রাজনৈতিক দলে আগুয়াই গই আছে আজি হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় অসম সরকার কেন্দ্রীয় সরকার সমগ্র বিটিসি অঞ্চলের জনসংখ্যা অনুযায়ী যিখিনি পুঁজি পাবলগিয়া আছে বিটিসি চুক্তি যিখিনি কথা লিখা আছে সেই বিটিসি চুক্তি মতে 12.19% বিটিসি বাকি রাইজে আমি অসম সরকারের বাজেটের পৰা পয়সা পাব লাগে এই পয়সা পাবলগিয়া পয়সা এতিয়ালৈকে পোৱা নাই তথাপিও যিখিনি পয়সা দিয়া হয়েছে পোৱা হয়েছে সেই পয়সা দিয়ে আজি আমার গরিব দুখিয়া রাইজর পরা সমগ্র রাইজর পরা আরম্ভ করে পেলায় রাস্তা পদূলির পরা আরম্ভ করে পেলায় বিভিন্ন রাইজর উন্নয়নের আসনি খেতি বাতি দং বান স্কুল কলেজ বাউন্ডারি ওয়াল এইবর আসনিবিলাক আজি করা হয়েছে আর সেই আসনিবিলাকক হাগ্রামা মহিলারী ডাঙরিয়ায় আমার বিটিসি সরকারে করেছে বলে কই লওয়ার কারণে তেখেতর অধিকার আছে তেখেতে কবই লাগিব আর এই কথাখিনি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় মূর গরম হয়েছে হাগ্রামা মহিলারিয়ে আমার পয়সা দিয়ে করা আসনিটু বিটিসি সরকার আমি করেছো বলে কই আছে
বিটিসি সরকারৰ দ্বাৰা কোনো আসনি কৰিও পৰা নাই বুলি ৰাইজৰ মাজত ভুল এটা তথ্য দিবলৈ তেখেতে যত্ন কৰিছে। এই কথা বতৰা বিলাকক আমি জবাব দিওঁ, আমি সিধাকে পনপটিয়া আমি উত্তৰ দিওঁ, বিটিসি কাউন্সিলখন পূর্ণাঙ্গ রাজ্য নহয়, এইটো হল এটা পরিষদ, এটা কাউন্সিল, ফাইন্যান্স ডিপার্টমেন্ট বিটিসি কাউন্সিলত নাই, গৃহ বিভাগ নাই, বিত্ত বিভাগ নাই, ন্যায় তথা জুডিশিয়ারি বিভাগ বিটিসি কাউন্সিলত নাই, তথাপিও যেখানে পুঁজি পাইছে সকল রাজ্যক আস্থাত লই পেলাই সুন্দরভাবে এই আসনিবিলাকক রূপায়ণ করে গই আছে। অসম সরকার, ভারত সরকারের প্রভাব, তারপরা অহা আসনিবিলাক পয়সাবিলাকক পুঁজিবিলাকক যদি বিটিসির রাইজর কারণে আসনি করাতো যদি অপরাধ হয় আপনার মতে, তেতিয়া হলে আপনাকে আমি কবলে বাধ্য হব, যিখিনি ভারত সরকারের আসনি রাজ্য সরকার তথা মন্ত্রী হিসাবে আপনি রূপায়ণ করেছে সেই আসনিবিলাকক আপনি তেতিয়া হলে আপনার নিজের তথা অসম সরকারের আসনি বলে আপনিও দাবি করে লব নোৱাৰে। কারণ আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অকল বিত্তমন্ত্রী নহয়, তেখেতে অসমৰ স্বাস্থ্যমন্ত্রীও হয়। আজি 108 রাষ্ট্রীয় গ্রাম্য স্বাস্থ্য অভিযান NRICM যেটো আসনে আজি এম্বুলেন্স গাড়ি যেবিলাকে চলিছে এই আসনের নামটোই হল রাষ্ট্রীয় গ্রাম্য স্বাস্থ্য অভিযান। আসনের নামটো হল রাষ্ট্র, অর্থাৎ এইটো সেন্ট্রেল গভর্নমেন্টের আসনি। তেতিয়া হলে আজ আপনি আজি অসম সরকার স্বাস্থ্য বিভাগ মই ইমান হাজার এম্বুলেন্স আজি মই চলাইছো, রাইজক মই স্বাস্থ্য সেবা আগবাইছো বলে কয় আপনি যিখিনি দাবি করে লৈছে আপনিও অপরাধ কাম করে আছে, আপনারও সেই অধিকার নাই, কারণ সেইটো হল কেন্দ্রীয় আসনি। আজি প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আসনি, নামটোই হল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা, গাঁওয়ে গাঁওয়ে পকীকরণ দলং বনোয়া আপনি গড় কাপ্তানি বিভাগের আজি আপনি মন্ত্রী, আপনি আজি বাহাদুরি করেছে সমগ্র অসম 10,000 কিলোমিটার গ্রামীণ রাস্তাবিলাক গাঁওয়ের রাস্তাবিলাক মই পকীকরণ করেছি, পকী দলং বনালো, আপনি কোনটো আসনের দ্বারা করেছে কক। আসনির নামটোই হল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আসনি, আর এই আসনিখন সমগ্র ভারতবর্ষত 2021 চনের আরম্ভ হয়েছে। তো গতিকে আপনিও প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আসনি করে পেলায় মোর গড় কাপ্তানি বিভাগ অসম সরকারে করেছে বলে আপনি দাবি করে লব নোৱাৰে, আপনি লাজ পাব লাগে। আর সেই হিসাবে আমার IAY যেটো ঘর, ইন্দিরা আবাস যোজনা যেটো আসলে এটা 1,50,000 কে যেটো হয়েছে আজ মূল্য, সেই ইন্দিরা আবাস যোজনার নাম অকল হলাইছে এতিয়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা আসনি, 100% কেন্দ্রীয় সরকারের এটু আসনি। আপনিও কব নোৱাৰিব অসম সরকারে আজি 4,00,000 গৃহবিহীন ব্যক্তি সকলক গৃহ তথা ঘর দিয়া হল বলে আপনি দাবি করিব নোৱাৰে, কারণ এই আসনিখন হল কেন্দ্রীয় সরকারের হে আসনি। এনেকুৱা ধরনের সমগ্র আসনিবিলাক কেন্দ্রীয় সরকারের আসনি হে আজি অসম সরকারত চলি আছে। অসম সরকারের আপনি বনোয়া বিত্তমন্ত্রী হিসাবে আপনি প্রস্তুত করা, আপনি ঘোষণা করা আসনি কত, আজি দুটামান আসনি লেকচারত কই আছে। বিশেষভাবে অরুণোদয় আসনের কথা তো লই পেলায় বিটিসি অঞ্চলের রাইজর পরা ভোট আদায় করব বিচারিছে, যে প্রতীক মাহে 830 টাকাকে অসম সরকারে এতিয়া অরুণোদয় নামের আসনি প্রস্তুত করে পেলায় রাইজক দিব বিচারিছে। এই আসনি আমার সমগ্র বিটিসি অঞ্চল কোনো রাইজে এতিয়াও পোৱা নাই, কোনো রাইজে 10,000 টাকা মাহত 830 টাকা কোনো রাইজে পোৱা নাই, এইটো হল আপনি ঘোষণা করা, যোৱা বাজেটত আপনি ঘোষণা করা এইখন আসনি আপনি দিব পারা নাই। আমার বাইদেউ সকলক, আমার আই সকলক আপনি কি কৈছিল, বিবাহ সময়ত 1 তলা 1 টনা সোনা দিয়া হব, এইটো 2 বছর হল না, 2 বছর হল এই আসনিখন ঘোষণা করাতো, আজিলেখে কোনেবা পাইছে নাকি, সর্বা সোনা মন্ডল আমার কোনেবা সোনা পাইছে নাকি বিবাহ হওয়ার,
কোনো আই বাই সকলে আজিলেকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙ্গরিয়া ঘোষণা করা এক তলা সোনা কোনো বিটিসি বাকি রাইজে পোয়া নাই। তো গতি আপনার আসনি যেটু ঘোষণা করেছে এইটু হল ফ্লপ। তো গতি আপনি বিটিসি অঞ্চল রাইজক অশান্তি করিব নালাগে, বিশৃঙ্খল করিব নালাগে। বিটিসির আমার 35 লক্ষ জনসাধারণের মাজত সমন্বয় ইতিমধ্যে আহিছে, মিলা প্রীতি ইতিমধ্যে আহিছে, শান্তি ইতিমধ্যে হয়েছে। আপনি বিষাক্ত বিষাক্ত কথা কয়ে আছে রাইজর মাজত, ভুল বোঝাবুঝি সংঘর্ষ করার দরে আপনি বক্তব্য দাঙি ধরি আছে। জনে বিটিসি থাকিবর কারণে ইচ্ছা নাই, দরখাস্ত দিয়ক ওলাই যাও, দরখাস্ত দিয়ক ওলাই যাও। এইবর কথা বতরা বিলাক বিটিসির জুই জ্বলিব। এই কথা কোয়ার পরা আপনি বিরতি থাকিব লাগে, এই কথা কোয়ার পরা আপনি বিরত থাকক আমি হকিয়াই দিছু। কোন গাঁও বিটিসির পরা এখানো গাঁও আমি বাহিরলে যাব নিদিও। বিটিসির কোনো ব্যক্তি তথা পরিয়ালক বিটিআর চুক্তির দ্বারা 7.2 দফার দ্বারা কোনো বিটিসি বাকি রাইজক আমি জীবনত আমি কেতিয়াও উচ্ছেদ হবলৈ নিদিও। 2003 চন 10 ফেব্রুয়ারীত হাগ্রামা মহিলারি ডাঙ্গরিয়ায় সৃষ্টি করা বিটিসি চুক্তিত স্পষ্টভাবে সকল ভাকা ভাকি জাতি জনগোষ্ঠীক অধিকার দিছে। সেই চুক্তি দিনালৈকে যিমান জাতি জনগোষ্ঠী ইয়াত বসবাস করে আছিল সকলই বিটিসির সাংবিধানিক নাগরিক। আপনাদের সকলই বিটিসির নাগরিক, কোনো কারো ক্ষমতা নাই এই বিটিসি অঞ্চলের পরা ভূমি অধিকার কারি পেলাই বিটিসির পরা কোনো অনা ট্রাইবেল অনাবর রাজ্য জীবনত কোনেও উচ্ছেদ করিব নোৱাৰে। এই কথা বতরাবিলাকক আপনাদের ভালদরে মনত রাখক। আজি ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় হাগ্রামা মহিলারী ডাঙরিয়াত হঠাৎ বেয়া পাইছে, হঠাৎ আক্রমণ করেছে, হঠাৎ বেয়া বেয়া কথা কৈছে। এই হঠাৎ, এই হঠাৎটো কি? এই হঠাৎ কথাটো সমগ্র অসমবাসী রাইজে আজি দৃষ্টি করে আছে, বিভিন্ন দল সংগঠন অসমৰ সন্মানীয় বুদ্ধিজীবী সকলেও আজি দৃষ্টি করে আছে, আজি নজর দি আছে। আর সকলে আজি কৈছে, আজি মোবাইলত কয়, ফোনত কয়, সকলে দুঃখ পাইছে। দায়িত্বশীল এজন সংগ্রামী নেতায় হিংসা জর্জর অঞ্চল অশান্ত অঞ্চল চুক্তি করে পেলায় বিটিসি সৃষ্টি করে শান্তি প্রতিষ্ঠা করে আজি বিটিসি পিছপরা অঞ্চল উন্নতি করেছে। এনেকা ধরনের ভাষা প্রয়োগ করে পেলায় তেখেতর মনটো বেয়া করিব না লাগিছিল বলি সমগ্র অসমের বুদ্ধিজীবী সকলে দুঃখ পাইছে। এই কথাটো সত্য কথা। তেখেতে বেয়া পোৱা আসল কারণটো হল তেখেতে যেটো করিব বিচাৰিছে হিন্দু মুসলমানের পলিটিক্স। সেই হিন্দু মুসলমানের পলিটিক্সত হাগ্রামা মহিলারী ডাঙরিয়া সহযোগ নকরার কারণে হঠাৎ তেখেতে আজি হাগ্রামা মহিলারী ডাঙরিয়াক বেয়া পাইছে। জীবনত আমি তেনেকুৱা জাতি বিভাজন, ভাষা বিভাজন, ধর্ম বিভাজন করে পেলায় রাজনীতি করাতো আমি কেতিয়াও মানি লব নোৱাৰো, আমি কেতিয়াও মানি লব নোৱাৰি। এই অঞ্চল হিংসা জর্জর অঞ্চল আছিল, অশান্ত জর্জর অঞ্চল আছিল, আজি সকলে শান্তি ঘুরাই পাইছে। আমার আজি উন্নতির কথা, উন্নতির পিছত উন্নতি, আজি আমি উন্নতি বিচারিছো। এনেকুৱা ধরনের বহুতো কথা বতরা আছে। প্রমোদ বড়ো, নঙ্গ ফংবাই জংনি কথাকে বাদ হ, নঙ্গ নঙ্কেও চিন্তা কালাম। এফসু UPPL প্রমোদ বড়ো, রনগরা নার্জারি, রাইজে রাজা আই আফাফরা নুদং আর বুংসেলাইদং জবনো সৈখাই বিসর বাজলো স্রাবাই হিনানে, বাজলো স্রানাই বিয়ে বাজলো স্রানাই নহম্বা মৈয়া সানসে ডাকল বইহাই মিটিং খালামদং, হ্যাঁ গাউসনে এনাউন্স খালামদং জংনি সুবং গৌমায়াও চিরাংনি ক্যান্ডিডেট মাউতি ব্রহ্ম হাজরি থাকেন, নিসীমানি জঙ্গা মা হনে বিকো নির্মল কুমার ব্রহ্ম থাকেন, কাজলগাঁওনি রণগেরা নার্জারি থাকেন, হনৈ বিজিনি সুবাইজারনি গুণেশ্বর গয়ারি থাকেন, চিরাং দুয়ার্সনি ফেরেঙ্গা থাকেন, মোনবা সমষ্টিজং বিসর
दोष जों ना दिनिनिया आजि आमार जेतु गनो हमाबे अकल काजगाव समस्तिर भोटार राइज आरो आजि जिमान गेदारिं होइसे पुरखि यूपीपीएलए बनुवा এই ইলেকশনৰ গেদারিং ইমান হোৱা নাই আৰু নুৱাৰে আৰু সেইদিনাখন অকল বড়ো ৰাইজ যি আহিছে অকল বড়ো ৰাইজৰ গীত কোনো বিভিন্ন জাতি জনগোষ্ঠী এই গণ সমাৱেশত অহা নাই আৰু প্ৰত্যেক জেগাত তেওঁলোকে এইটো কৰি আছে আৰু আমাৰ হাগ্ৰামা ডাঙৰীয়াই স্পষ্ট এটা বাণী আমাক দি দিছে যে এইটো সমষ্টিত কৰিব অকল সেই সমষ্টিৰ অকল ৰাইজে আহিব লাগে সেইদিনাখন গৈবাৰীত কৰিছে অকল চিৰাং অঞ্চলৰ ৰাইজে ইয়াত আহিছে অকল চিৰাং অঞ্চলৰ ৰাইজে ইয়াত আহিছে বেলেগ সমষ্টিৰ পৰা ইয়াত কাকো আহিবলৈ দিয়া নাই দিনে প্ৰমোদ বৰুৱা গাঁওখোমা সান্দং ওরবাইদি দেখাইগাছিনো দঙ এফসু বড় রাইজে রাজাকোতো ফানখাবাই বেখো বুংনাঙ্গো গিলা বাউন্ডারি দানখনাইনি থাকাই যে কমিশন লাবোবাই রাইজোফোর বে কথাকো নুংখাই দাসান বে বিটিসি ইলেকশনি থাকাই এসে খামানিয়া স্লো জাদং বিটিসি ইলেকশন জপনাই লগে লগে বে বাউন্ডারি কমিশন এবা বিটিসি নিপ্রাই গামি দানখনাই খামানিয়া বই কমিশনা মাউগন রাইজোফোর বে কমিশনা মজাং নুয়া বে কথাকো জং বারে বারে হুপথানাই জং দিনই বুংদং দিনই প্রমোদ বৰুৱা গোবাং বিটিসি অঞ্চলনি 9000 বর্গ কিলোমিটার হাখৌ গামিখৌ অঞ্চলখৌ বিয়ো দিল্লিয়াও ফান্নানে ফৈদং দিনই বিয়ো বিটিসি নি শিফ জানো ওঙ্কারদং ইউপিপিএল নি প্রেসিডেন্ট মানব গৰা উৰখাও গৰা ব্রহ্মখৌবো বিথাঙা জগারনানৈ দিনই বিয়ো হঠাৎ প্রেসিডেন্ট জাফৈদং প্রেসিডেন্ট জাখাঙনাই উনাওহাই দিনই বিটিসি নি শিফ জানাইনি থাকাই বিথাঙা দিনই সিমাং নুদং ওরবাদি বিয়ে ট্রেক্টরক জোরই সালাইগাছ দো স্পিড ওভার স্পিডও প্রমোদ বৰুৱা ট্রেক্টরক সালাইদ ট্রেক্টরা মানে লিমিট থাকে ট্রেক্টর এটা লিমিট থাকে 50 ডিগ্রির বেশি ট্রেক্টরে সলাব নয় ট্রেক্টর হয় হাল বয় ট্রেক্টারে দি আর ট্রেলার লগাই পেলায় বালি পাত্র বই বস্তু বজারত লই যাবর কারণে ট্রেক্টরে ভাল এই কথা তো ঠিক কিন্তু ট্রেক্টরক প্রমোদ বৰুৱাই যেনে কি স্পিডত চলাইছে এই স্পিডটো কয় ওভার স্পিড ওভার স্পিড করে পেলায় যদি আন গাড়িবিলাক যদি ওভারটেক করে 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 যদি যায় পিছত কি হয় বাংদ্রাই স্পিডাও বে ট্রেক্টরক সালাইনায়া থাঙই থাঙই বে ট্রেক্টরা মা যাহিগন রাইজোফোর বে ট্রেক্টরা খুনথেংনো বাউলা যেবাদি স্পিডাও সালাইদং প্রমোদ বৰুৱা এই ট্রেক্টরটো খুন্দা খাবলে আরো বেশি দিন নাই আর পিছত ট্রেলারত বহা যিমান প্যাসেঞ্জার বহিছে ট্রেলারত ইউপিপিএ সমর্থক ট্রেক্টর ইঞ্জিন যেনেকে পাল্টি খাব খুন্দা খাব ইয়ার পিছত মসৃ পেলাই মসরাই নানই বিনি ট্রেলারা যেবাদি জুখলুবগন বে ট্রেলারও থানাই প্যাসেঞ্জারফ্রা সেরনাবা খুমা জিগন সেরনাবা গন্থং জিগন সেরনাবা মেগনানো গলগন নাই থাউই অবস্থা যাগেন আর বিয়ে ফৈগৌ 10 তারিখও জানো থাঙ্গাছিনো দম ট্রেক্টরা জব্বাই ইউপিপিএলা জব্বাই জেরাওবো হালা দেখলাই এইবারনি ইলেকশনর দ্বারা হাগ্রামা মহিলারি ডাঙরিয়াই 30টা এমসিএলএ লই পেলাই অধিক শক্তিশালী রূপত বিটিসির চিফ হবলৈ গৈ আছে কোনো শক্তিয়ে রাখিব নোৱাৰে কোনো শক্তিয়া বেখৌ লাগছিনা হায়া বিটিসি নির্বাচন ফলাফল যেদিনাখন গণনা হব সেই গণনার দ্বারা সমগ্র অসমৰ আহি থকা 2021 চনৰ এপ্রিল মাহর বিধানসভা নির্বাচন এই বিটিসি ইলেকশন নির্বাচনের দ্বারাই নির্ণয়ন হব বে জংনি বিটিসি ইলেকশনানো ফৈগৌ আসাম এসেম্বলিনি ইলেকশনখৌ দৈদন হৈগন রাইজফোর গতিকে বিটিসি অঞ্চলৰ রাইজৰ কাৰণে আৰু ভাল খবর আহি আছে বিটিসির চিফ এতিয়া প্রমোদ বৰুৱাক হিমন্ত বিশ্ব শর্মায় নবনায় এতিয়া বিশ্বজিৎ দৈমাৰীকহে বনোৱাৰ কাৰণে প্ৰস্তুতি চলাইছে দানিয়া প্রমোদ বৰুৱাক বিজেপিয়া যেখিনি টাকা পয়সা হরদমন হিমন্ত বিশ্ব শর্মায় যেখিনি সহায় খালামদমন সম মানে বাজলো হবাই ছিপু হবাই জব্বাই দানিয়া বিশ্বজিৎ দৈমাৰীক বিজেপিয়াও লাননানে
बे सुजित दैमारीखौसो दानिया बिटिसिनि शिफ्ट खालामनो निगिदों रायजोफोर होमब्ला दिनैनि राजखान्थिनि फोथाराव बिसायख'थिनि सिगां इलेक्शनर आगते इलेक्शनर गणनार आगते प्रमद बर'य राजनैतिक पथारर परा बिलिन गोमालांबाय रायजोफोर बे जोब्बाय बे फंबाया राजनीतिनिफ्राय जोब्बाय जिबायदि बुजिदोंमोन एबसुनि प्रेसिडेन्ट जानानै अर्डार होबानो जायो एबसुर प्रेसिडेन्ट हय थाका समयत रायजक अर्डार दिले हल ऐ काजलगावर परा 100 जन आहिबो लागे आन्दोलनत जुदि नाहे फाइन दिबो लागिब ऐ सिलपातार परा 50 जन आहिबो लागे नाहिले फाइन दिबो लागे ऐ चिंतलांगुरिर परा 75 जन आहिबो लागे नाहिले फाइन दिबो लागे रायजे भयत प्रमोद बरोर अर्डार फाइन दिबोर कारणे उपाय नाय आन्दोलनत ओलाइसिल ऐ कथाके प्रमोद बरोय भाबि आसे मोर लगत सकलो बर' रायजे आसे गैला गैया राजनीतिगा इसिबां गोरलै नङा फंबाय राजखान्थिया इसिबां गोरलै नङा नोंखौ हिमन्त बिश्व शर्माया मोसा होदों बिटिहार सुक्तियाव नोंखौ सहि खालाम होदों शिप बानायनो होनानै नोंसोरो स्रोद स्रोद हरनि बार'था हरनि दुइथायाव नोंसोर रायलायखुमानाया दिनै मा मोनखो फंबाय दिनै मा मोनखो नोङो दिनै राजनैतिकभाबै धंस' आरो नों जिबनाव सिखारनो हाया कारण नोंबो बाराद्राय जाखाबायमोन नोंनि थिफुनाय गिदिर मानसिफोर सोमोन्दो गैयै गोदोनि आन्दोलनकारि नेता कर्मिफोरखौ आइ आफा रायजो राजाफोरखौ नोङो सन्मान होबोआसै गावखौनो गोरोंसिन सानबाय देरसिन सानबाय गोहो गोरासिन सानबाय बिर जोहोलाव सानबाय बेबायदि अहंकार स्वभाबा ध्वंसनि आदिमुल अहंकारतुय हल ध्वंसर आदिमुल এই প্রমোদ বড় এতিয়া ধ্বংসর পথত এইখানে কথাকে কই আগন্তুক নির্বাচনত পানীরাম ব্রহ্ম ডাঙরিয়া আজি যেখানে রাইজে আহিছে এই রাইজে ভোট দিলে তো আমার 15,000 ভোট পাই কারণ যাবার রণগেরা নার্জারিয়ে 12,500 ভোট পাই পেলাই এই কাজলগাঁও সমষ্টির পরা পিসিডিআর হয়ে জিখিছিল আজি আমার 15,000 গেদারিং হল 15 লগত যদি ঘরের এজন এজন যদি আহে 30,000 ভোট এইবার পানীরাম ব্রহ্ম ডাঙরে পাই আছে মোর হিসাবত 20,000 ভোটের ব্যবধানত পানীরাম ব্রহ্মই বিপিএবর নাঙলর ছবিটি জিখি আছে ওইখিনি কথাকে কই পেলাই সকল রাইজ আপনাদের কষ্ট করে আহিছে 10 তারিখলৈকে শান্তি সম্প্রীতি বজায় রাখি আমি যাহাতে এই নির্বাচনটি সকলই উপভোগ করে এইখিনি কথাকে বিনম্রভাবে অনুরোধ জানাই মোর বক্তব্য ইয়াত সামৰিছোঁ ধন্যবাদ।